উচ্চশিক্ষার জন্য বিদেশেও পাড়ি দিয়েছিলেন তিনি। ভারতের নাইটিঙ্গেল নামে সকলেই তাকে চিনেন। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আর দিনটা যখন 13ই ফেব্রুয়ারি, তখন তাঁর বিষয়ে তো আলোচনা হবেই। ঠিক ধরেছেন, তিনি সরোজিনী নাইডু। 13ই ফেব্রুয়ারি 1879 সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কবি সরোজিনী নাইডু। ভেবে দেখুন, মাত্র 12 বছর বয়সে 10ম শ্রেণীর পরীক্ষায় বসেন তিনি এবং সেই পরীক্ষায় প্রথম হন। 16 বছর বয়সে উচ্চশিক্ষার জন্য তিনি চলে যান লন্ডনে। লন্ডনের কিংস কলেজ এবং পরে কেমব্রিজের গির্টন কলেজে পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি সরোজিনী নাইডু কম বয়স থেকেই কবিতা পাঠও করতে থাকেন এবং কবিতার প্রতি তার অন্য এক আকর্ষণ লক্ষ্য করা যায়। 1914 সালে ইংল্যান্ডে তিনি প্রথম গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিন্তাভাবনাকে প্রভাবিত হয়ে অনুপ্রাণিত হন গান্ধীজির ভাবধারায়। নিজের জীবন দেশের সেবায় উৎসর্গ করেন তিনি। সরোজিনীর গান্ধীজির বহু সত্যাগ্রহে অংশগ্রহণ করেছেন এবং জেলেও গিয়েছেন তিনি। স্বাধীনতার পরে উত্তরপ্রদেশ জেলার প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। কেবল রাজনীতি নয়, সরোজিনী নাইডু সাহিত্যের ক্ষেত্রেও তার বিশেষ অবদান রেখেছেন। তার মায়ের মতোই শৈশব থেকেই কবিতা লিখতেন সরোজিনী। তার প্রথম কবিতা সংগ্রহ দ্য গোল্ডেন থ্রেশহোল্ড প্রকাশিত হয় 1905 সালে। এহেনও সরোজিনী নাইডুকে আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। দেখুন, একজন ব্যক্তি, তার ব্যক্তিত্বের কথা একবার ভাবুন। গান্ধীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি তার জীবন দেশের জন্য উৎসর্গ করলেন। গান্ধীজির যে আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীজির যে ভাবধারা, সেই ভাবধারাকে সঙ্গী করে এগিয়ে চললেন সরোজিনী নাইডু। এবং তারপর থেকেই তার যে যাত্রা, সেই যাত্রা চলতে আরম্ভ করলো এক অন্যদিকে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের দিকে, অহিংস আন্দোলন। এবং সেই অহিংস আন্দোলনকে কীভাবে পথ করে এগিয়ে যাওয়া যায় এবং দেশের স্বাধীনতা লাভ করা যায়, এই যে ভাবধারা, গান্ধীজির যেই ভাবধারা, এই ভাবধারায় বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন সরোজিনী নাইডু। যেরকম বললাম, একদিকে তো দেখুন তিনি বিশিষ্ট রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, তার পাশাপাশি আবার তিনি একজন কবিতা, মানে আবৃত্তিকার। তিনি যেভাবে কবিতা পাঠ করেন বা যেভাবে তিনি পাঠ করতেন কবিতা এবং যেভাবে তিনি এই সাহিত্য চর্চা করতেন, সেটাও এক অনবদ্য ভূমিকা। তো যাই হোক, 13ই ফেব্রুয়ারি আসলেই তাঁর সম্পর্কে আলোচনা হয় অনেক বেশি করে, তার জীবনধারা সম্পর্কে আমরা অনেক আলোচনা করি। তবে আমার মতে, দেশের যত এরকম বিশিষ্ট জনেরা রয়েছেন যারা আমাদেরকে অনুপ্রেরণা যোগাতে পারেন, আগামী প্রজন্মকে, দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রেরণা দিতে পারেন, তাদের কথা সবসময় পড়া উচিত, তাদের সম্পর্কে সবসময় জানা উচিত। তো 13ই ফেব্রুয়ারি সরোজিনী নাইডুকে শ্রদ্ধা জানানোর জন্য অবশ্যই আমাদের এই নিবেদন। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে থাকুন। আর তার জন্য কী করতে হবে, দেখতে হবে আজ তক বাংলা।